नमस्कार बंधुरा सबाई के कुकुल शिखा रान्नाघरे स्वागत जानाई। आज के भाईफोटा उपलक्षे एक मिष्टिर प्रिपारेशन निये चले एसेछि। आज के बनाबो पाउरुटी दिए गोलाप जामुन। खुबी कम समय खुबी कम उपकरण दिए बनिए नेवा जाए और खेते किन्तु छाना दिए तैरी गोलाप जामुन थेके कोनो अंशे कम नय। ताहले आसुन देखे नेवा जाक किभाबे आमी पाउरुटी दिए गोलाप जामुन तैरी करब। पाउरुटी दिए गोलाप जामुन तैरी करार जन्य आमी एखाने 8 पिस मतो पाउरुटी स्लाइस निये निएछि। एरपर आमी এই পাউরুটির যে ধারগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমি সবগুলো পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেব। আমি সবগুলো ধার কেটে নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম। তারপর আমি পাউরুটিগুলোকে এইভাবে হাত দিয়ে এরপর টুকরো টুকরো করে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটিকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এরপর আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। যতটা সম্ভব আমি পাউরুটিকে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এক কাপ মতো ছানা এখানে অ্যাড করলাম। এটা অপশনাল, আপনার ভালো লাগলে দেবেন। তারপর আমি অল্প অল্প করে দুধ দেব আর আমি পাউরুটিটাকে মাখতে থাকবো। একবারে এক বেশি করে দেব না, তাহলে পাতলা হয়ে যাবে আর ঠিকঠাক করে মাখাটা হবে না। তাই জন্য আমি অল্প অল্প করে মাখবো আর দুধটা মেশাতে থাকবো। আমি এখানে আরো কয়েক চামচ দুধ এখানে আমি অ্যাড করছি। খুব ভালো করে আমরা এটা ছানা যেভাবে মাখে সেইভাবে আমি এটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি এটাকে ছানার মতো করে মেখে নিয়েছি। এরপর আমি একটু হাত দিয়ে এভাবে করে একটু চটকে নেব। একদম যেভাবে ছানাটা আমরা মাখা হয় একদম মিহি মতো করে সেরকম করে আমি এটাকে মেখে নিয়েছি। এরপর আমি পাউরুটির ডো থেকে অল্প অল্প করে এভাবে নিয়ে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। ঠিক যেভাবে আমরা রসগোল্লা তৈরি করার সময় ছানাটাকে গোল গোল করে আমরা তৈরি করে নিই, ঠিক সেরকম করে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা আমি একটা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো তৈরি করে মিষ্টির মতো রসগোল্লার মতো আমি শেপ করে তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি যে সাইডের যে লাল যে পাউরুটির ধারটা আমি বাদ দিয়েছিলাম সেটা আমি ফেলে দেইনি, সেটাকেও আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। সেটা একটু লাল হয়েছে আর এগুলো একটু সাদা হয়েছে। এরপর আমি চিনির রসটা তৈরি করে নেব। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি 2 কাপ মতো এখানে চিনি নিয়ে নিয়েছি আর আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে এটাকে একটা ফুটিয়ে আমি চিনির রস তৈরি করে নেব। দেখুন চিনিটা আমার গলে গিয়ে, এরপর আমি এটাকে আরও জল দিয়ে রস তৈরি করে নেব। খুব বেশি পাতলাও যেন না হয় আর খুব যেন মোটাও না হয় রসটা, এরকম তৈরি করতে হবে। এরপর আমি 1 টিস্পুন মতো লেবুর রস দিয়ে দিয়েছি। লেবু রসটা দিয়েছি যাতে চিনির রসটা জমাট বেঁধে না যায়। তারপর আমি একটু নাড়াচাড়া করে দেব। আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে রাখবো। এরপর আমি পাউরুটির বলগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেলকে গরম করে নিয়েছি। তারপর আমি একটু পাউরুটির টুকরো দিয়ে আমি এটা দেখে নিচ্ছি ঠিকঠাক করে গরম হয়েছে কিনা। দেখুন পাউরুটির টুকরোটা উপরে ভেসে চলে এসছে, তার মানে আমাদের পারফেক্টভাবে তেলটা গরম হয়েছে। এরপর আমি একে একে ওই পাউরুটির বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি সবগুলো বল দিয়ে দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। তারপর আমি 2 মিনিট মতো একটু ভেজে নিয়ে আমি এবার কাটা চামচের সাহায্যে দেখুন এইভাবে করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে করে অনবরত আমাদেরকে করে যেতে হবে, তাহলে কি হবে চারদিকটা খুব ভালো করে ভাজাটা হয়ে যাবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এটাকে আমি আরও 3-4 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা এটা লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে আমার পাউরুটির গোলাপ জামুনগুলো। এরপর আমি এটাকে তুলে নেব। আমি এটাকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এই সেমভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। এরপরে আমি যে পাউরুটির ধারটা দিয়ে যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি ছেড়ে দিয়ে ভেজে নেব। এগুলোকে আমি আলাদাভাবে রসের মধ্যে দিয়ে ডুবিয়ে রাখবো।
দেখুন এগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আমি এবার তুলে রাখছি, সবগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আমি চিনি রসটাকে একটু হালকা গরম করে নিয়েছি। তারপর আমি একে একে পাউরুটির বলগুলোকে দিয়ে দেব। সবগুলো গোলাপ জামুন আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে আমি 3-4 মিনিট একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যাতে খুব ভালো করে চিনি রসটার মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, পাউরুটির বলগুলো বেশ ফুলে গেছে, চিনি রসটা খুব ভালো করে ঢুকে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে আমি এটাকে একটা পরিবেশনের পাত্রে নামিয়ে নেব। পাউরুটির গোলাপ জামুন একদম তৈরি। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এটা পরিবেশনের পাত্রে নামিয়ে নেব। তৈরি করে নিলাম ভাইফোঁটা স্পেশাল মিষ্টি। তাহলে বন্ধুরা, বিশেষ করে বোনরা, এইভাবে পাউরুটি দিয়ে খুবই সহজে ঘরে তৈরি করে নিন এই লোভনীয় মিষ্টি, আর ভাইফোঁটা দিন ভাইকে মিষ্টি মুখ করান। নিজের হাতে তৈরি করে ভাইকে খাওয়ালে ভাইও খুব খুশি হবে দোকানের কেনা মিষ্টির থেকেও। সবাইকে ভাইফোঁটা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।